আসসালামু আলাইকুম। শুরুতে সংবাদ শোনাম, অস্ত্র হাতে ফেসবুক লাইভে এসে চার খুনের বর্ণনা রোহিঙ্গা যুবকের। এবার বিস্তারিত সংবাদ। হ্যালোবিয়ার আপনারা দেখছেন চ্যানেল তুরাগ বিডি এবং সংবাদের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে আছি আমি সুলাইমান। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে চার মাঝে খুনের ঘটনার রোমহর্ষক বর্ণনা দিয়েছেন মোহাম্মদ হাসিম নামে এক রোহিঙ্গা যুবক। পিস্তল হাতে নিয়ে তিনি ফেসবুক লাইভ করেন গতকাল সকাল 8টার দিকে। মোহাম্মদ আব্দুল্লাহ নামে এক আইডি থেকে এই লাইভ করা হয়। জানা গেছে মোহাম্মদ হাসিম মিয়ানমারের বুডিচিং কোয়ানচিবংয়ের পূর্বপাড়ার আব্দুল জব্বারের ছেলে। জব্বার বর্তমানে উখিয়ার বালোখালী 93 ব্লকের ক্যাম্পে 18-এ বাস করছেন। লাইভে এসে হাসিম নিজেকে ইসলামী মাহাজ নামে একটি সংগঠনের সদস্য বলে দাবি করেন। লাইভে পিস্তল হাতে নিয়ে হাসিম বর্ণনা দেন কিভাবে রোহিঙ্গা ক্যাম্পে চার মাঝিকে হত্যা করা হয়। তিনি উল্লেখ করেন তার মতো আরও 25 জনকে অস্ত্র দিয়েছে ইসলামী মাহাজ, তাদের কাজ হত্যার মিশন বাস্তবায়ন, এজন্য তাদের দেওয়া হয়েছে মোটা অঙ্কের টাকা। 1 মিনিট 31 সেকেন্ডের ভিডিওতে হাসিম জানান হেড মাঝি আজিমুদ্দিন, সানাউল্লাহ, জাফর ও ক্যাম্প 17-এর ইসমাইলকে তারা হত্যা করেছেন। ভিডিওতে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ ইসলামী মাহাজের 6 মুখপাত্রের নামও উল্লেখ করেন তিনি। যাদের নাম বলা হয় তারা হলেন জিম্মাদার সাহাবুদ্দিন, রহমতুল্লাহ, হেটমাজি ভুইয়া, মৌলবী রফিক, কাদের ও খায়রু। তিনি এই 6 জনকে সংগঠনের নেতৃত্বে রয়েছেন বলে দাবি করেন। হাসিম উল্লেখ করেন সামনে তাদের আরও বড় মিশন ছিল, কিন্তু তিনি এখন নিজের ভুল বুঝতে পেরেছেন, তাই খারাপ জগৎ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান। হাসিমের এই ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এ বিষয়ে ক্যাম্পে কর্মরত 8 আর্ম পুলিশ ব্যাটালিয়নের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, রোহিঙ্গা যুবকের ভিডিও বার্তা আমাদের নজরে এসেছে, ঘটনাটি আমরা যাচাই বাছাই করছি, পাশাপাশি তার পরিচয় শনাক্ত করে ভিডিওতে দেখানো অস্ত্রসহ তাকে আটকের চেষ্টা চলছে। সে যাদের নাম উল্লেখ করেছে তাও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ক্যাম্পে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।